আমন্ত্রণ এটিএ নিউজের নিয়মিত আয়োজন রিপোর্টার্সে। আপনারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে, এবং যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা তার সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটু আমন্ত্রণ জানাই ভাই, আমাদের একেবারে নতুন আয়োজন, এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব বেশি দেরি নাই নির্বাচনের, মাত্র দেড় বছরের মতো বাকি আছে। আমরা দেখছি যে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে, সহিংসতা ছড়াচ্ছে রাজপথে। আপনারা বিভিন্ন সময় বলেছেন যে সেপ্টেম্বর আসলে তখন দেখা যাবে, সব কিছু মিলে কি অবস্থা এখন রাজনীতিতে? না দেখেন, রাজনীতিতে এমন কোনো খারাপ পরিস্থিতি নেই, খারাপ পরিস্থিতি নয় এবং উদ্বেগ উৎকণ্ঠার কোনো বিষয় নেই রাজনীতিতে। নির্বাচন যখন কাছাকাছি চলে আসে তখন বিভিন্ন দল বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, সেই কৌশলের অংশ হিসেবেই বিরোধী রাজনৈতিক দল বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং কিছু শব্দবোমা নিক্ষেপ করছেন। এই শব্দবোমাগুলি নিক্ষেপ করার কারণে রাস্তায় রাজনৈতিক অঙ্গনে কিছু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টিও হচ্ছে। বিএনপি নামক দলটি যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ছে, পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, দায়িত্বশীল নেতারা যে কথাগুলি বলে পুলিশকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে, এটি বাংলাদেশের রাজনীতিতে কেন? দেশ তো থাকবে, তারপর না রাজনীতি। কাজে এই দেশের সবচেয়ে বড় নিয়ামক ফোর্স হলো দেশের পুলিশ বাহিনী, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমি বিশ্বাস করি যে রাজনীতিতে সকলকেই সতর্ক সহকারে কথা বলা উচিত, যা মুখে আসবে তাই না বলাটা ভালো, সতর্ক কথাবার্তা বলা উচিত। সেক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশে কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে, আমরা এ নিয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের নেত্রী নির্দেশনা ছিল, নেত্রী যেহেতু আহ্বান জানিয়েছে বিরোধী দলকে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন, আমি স্বাগত জানাবো শান্তিপূর্ণভাবে, এমনকি আমার গণভবনে আসুক, আমি তাদেরকে স্বাগত জানাবো এবং আমি তাদের সঙ্গে চা পানে আপ্যায়ন করব। সেই ক্ষেত্রে দল হিসেবে, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো, আমরা কিন্তু আমরা অবশ্যই রাস্তায় সরব থাকব, কিন্তু আক্রমণকারী হব না, কোনোভাবেই যেন আক্রমণের দায়িত্ব আমাদের দল আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের কোনো শাখার উপরে যেন ও অর্পণ না হয়। তাদের আভ্যন্তরীণ যেহেতু নেতৃত্বহীন অবস্থায় চলছে এই দলটি, বিএনপি নামক দলটি, সেই কারণে বিভিন্ন জায়গায় বরিশালে চট্টগ্রামে নিজেদের মধ্যে মারামারি হানাহানি হয়েছে। তো একটি জিনিস আমি মনে করি, সেটি হলো যে বিএনপির পূর্বের আচরণ, বিএনপি জামাতকে নিয়ে যে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, সরকারি সম্পত্তিতে আগুন দিয়েছে, রেল উপরে ফেলেছে, রেল স্টেশন ট্রেন জ্বালিয়ে দিয়েছে, কাজে সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে বিশ্বাস করা যায় না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সরকারি দল এবং পুলিশও হামলা, মানে তাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এইটা কেন হচ্ছে? না পুলিশ যেটি, সেটি হলো পুলিশ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য পুলিশ অনেক জায়গায় বিএনপিকে মিছিলকে বাধাগ্রস্ত করে। সেটি হলো যে যখনই রাস্তা অবরোধ বন্ধ করে ফেলে বা জনজীবন সচল থাকতে দেয় না তখন। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে দু একটি জায়গায় যে হয়নি আমি সে কথা বলবো না, এটি এরা হলো অতি উৎসাহী, এদেরকে আমরা সর্বোচ্চ সতর্ক আমরা করেছি যে কোনোভাবেই কোনো আক্রমণ আমাদের তরফ থেকে কোনো আক্রমণ যেন না হয়।
বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয় যে আওয়ামী লীগ 14 বছর, প্রায় 13-14 বছর ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ পুলিশ নির্ভর হয়ে গেছে, এবং বিএনপির বেশ কিছু সমাবেশ থেকে বারবার বলেছে যে পুলিশ ছাড়া তাদের সঙ্গে খেলা হবে আসতে বলছে, তো এটা একদম উস্কানি কিনা? এবং একই সঙ্গে জানতে চাই যে আওয়ামী লীগ কি আসলেই পুলিশ নির্ভর হয়ে গেল কিনা? দেখেন, আওয়ামী লীগ আসলে ওরা বলছেন, বিএনপির কিছু কিছু নেতারা বলছেন, খুব কষ্ট লাগে যে ওরা দায়িত্বশীল নেতা হয়ে আওয়ামী লীগের মতো দলকে কিভাবে মনে করে। এই দলটিকে জিয়াউর রহমান চেষ্টা করেছে দলটিকে উৎখাত করে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। জেনারেল এরশাদ সে চেষ্টা করেছে এই দলটিকে নিশ্চিহ্ন করার জন্য। এমনকি বেগম খালেদা জিয়ার শাসন আমলে, সেই শাসনের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে হত্যা করে তারা চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায় নাই। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের শক্তিতে বিশ্বাস করে, সেই জনগণের শক্তিতে বলীয়ান হয়ে আওয়ামী লীগ কখনোই পুলিশ বা সেনাবাহিনীর উপর বা কোনো ষড়যন্ত্রের মধ্যে রাজনীতি করে না আওয়ামী লীগ। কাজেই এই কথাগুলি অবান্তর কথা বলছে যে আওয়ামী লীগ পুলিশ নির্ভর দল হয়ে গেছে। আওয়ামী লীগ কখনোই পুলিশ নির্ভর দল ছিল না। সব মহল থেকে বলা হয় যে সরকারি দলের দায়িত্ব বেশি, সেক্ষেত্রে যে সহিংসতা ছড়াচ্ছে কিংবা মানে রাজপথে যে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে, সেটি নিয়ন্ত্রণে তো আপনাদের কিছু দায় আছে, তো সেই দিক থেকে আপনাদের নেতাকর্মীদেরকে সংযত রাখার দায়িত্ব আপনাদের। আবার যেমন উস্কানি, তারা যেন কোনো ধরনের মানে ফাঁদে পা না দেয়, সে বিষয়টাও তো একটা মানে ব্যাপার। আমি খুব খোলামেলাভাবে সাদামাটাভাবে আমি কথাটা বলতে চাই, সেটি হলো অবশ্যই ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপক বিশাল দায়িত্ব রয়েছে যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সতর্ক সহকারে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কারণ বিরোধী পক্ষ চায় আমাদের পায়ে পাড়া দিয়ে একটি সংঘর্ষ বাজাতে এবং উস্কানিমূলক বক্তব্য দেয়। আপনি সিম্পল বলেন, আমি যখন বক্তব্য দেবো তখন আমি কিন্তু বলছি বেগম খালেদা জিয়া, কিন্তু আমি ওরা যখন বক্তব্য দিচ্ছে তখন ওরা নোংরাভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে ওরা হাসিনা বলছে, ওরা বলছে টেনে হিস্ট্রি নামিয়ে দেবো। এগুলো কোনো ডেমোক্রেটিক রাজনীতিতে এগুলো কোনো পলিটিক্যাল টার্ম হতে পারে না। তারপরে তারা কিছু শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলে, আমরা সে কথাগুলো বলি না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা যে কথাগুলো বলি আমরা রাজনৈতিক ভাষায় কথা বলি। আমি আপনাকে বলতে পারি এইটুকুই যে আমরা সেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্যই দু একটি ঘটনা ঘটার পরে মিরপুর সহ দু একটি জায়গায় এই ঘটনা ঘটার পর আপনারা জানেন আমরা কিন্তু একটি মিটিং করেছি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের, তিনি কিন্তু সাংবাদিকদের সামনে পরিষ্কার একটি মেসেজ বার্তা দিয়েছেন সারা দেশে যে এ ধরনের কেউ যদি আক্রমণ করে বিরোধী দলের কোনো মিছিল মিটিংয়ের উপরে, কোনো শাখা উপশাখা বা কোনো দল সহযোগী সংগঠন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে আপনারা মানে কোনোভাবেই চান না যে আমরা কোনোভাবেই সংঘাত সাংঘর্ষিক পরিস্থিতি চাই না, কারণ মানুষ শান্তি চায়, মানুষ উন্নয়ন চায়। বিএনপি যে বাঁশির সুর বাজিয়ে আসছে 2009 সাল থেকে, সেই বাঁশির সুর কিন্তু সেই বাঁশি কিন্তু ভোঁতা হয়ে গিয়েছে, মানুষ কিন্তু রেসপন্স করেনি, মানুষ কিন্তু তাদের কথায় সাড়া দেয়নি। আপনারাও চান না সহিংসতা না হোক, বিএনপিও চায় না, অন্যান্য দলও চায় না, কিন্তু এই যে রাজনীতির মাঠে নানান ধরনের বক্তব্য হয়, বলা হয় যে খেলা হবে, আসুন মাঠে আসুন খেলা হবে, তারপর বলা হয় যে আওয়ামী লীগ যদি নামে তাহলে কেউ রাস্তা খুঁজে পাবে না, এগুলো কি জাস্ট পলিটিক্যাল বক্তব্য? এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলো হলো নির্বাচনের আর মাত্র 14-15 মাস বাকি, সেই 15 মাসের আগে সবাই চাচ্ছে সবার দলকে রাখতে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশল, যেমন বিএনপি নির্বাচনকে সামনে রেখে, আমি নিশ্চিত যে বিএনপি নির্বাচনে আসবে, কিন্তু সে নির্বাচনে আসতে চায় ঘুমিয়ে পড়া, থিতিয়ে পড়া নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে আন্দোলন মিছিল মিটিং করার মধ্য দিয়ে নির্বাচনে এসে একটি বেশি ফয়দা নিতে চায় নির্বাচনে। তো সব মিলিয়ে
আমাদের নেত্রী শেখ হাসিনা উন্নয়নের কারিগর শেখ হাসিনা কোনোভাবেই দেশে বিশৃঙ্খলা চায় না, অশান্তি চায় না। একটু মানে মাঠের থেকে একটু নির্বাচনে আসতে চাই, প্রস্তুতি আপনাদের অল ওভার শুরু হয়ে গেছে কিনা? আমাদের একদম সার্বিক নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি আছে। আপনারা জানেন যে নির্বাচনটা হলো আগামী বছর ডিসেম্বরের পরে, 24শে জানুয়ারিতে অথবা 23 সালের ডিসেম্বরের শেষে। আবার পাশাপাশিভাবে আমাদের কাউন্সিলেরও তারিখ নির্ধারণ করা রয়েছে এবছর ডিসেম্বরে। কাজে সব কিছুকে মিলিয়ে আমরা কিন্তু আমাদের সাংগঠনিক কাজেই ব্যস্ত। মানে আপনারা 2008 নির্বাচন করেছিলেন মহাজোটে, 2014 ছিল 14 দল, এখনও 14 দল আছে। সামনের যে ইলেকশন সেটা কি মহাজোট থাকবে নাকি 14 দল আপনারা যে মানে 14 দলই থাকবে শুধু? দেখেন, 15 মাস, প্রায় 15 মাস নির্বাচনে বাকি। কাজে সেই নির্বাচনকে সামনে রেখে 15 মাস পূর্বে এ ধরনের কোনো কী পরিস্থিতি আসবে, তখন সেই পরিস্থিতি অনুসারে কী ধরনের জোট হবে, কোনো ঐক্য হবে কি না, ঐক্য হলেও সেই ঐক্য বৃহত্তর ঐক্য হবে কি না, এই বিষয়গুলি কিন্তু এখনই বলাটা টু আর্লি। সো আমি এত আর্লি এটি বলতে চাই না। নির্বাচনকে সামনে নিয়ে বহু সমীকরণ হবে, ভোটের অঙ্কের হিসাব হবে, সেই হিসাব মতে আমরা আমাদের কৌশল নির্ধারণ করব। আপনি বলছিলেন মানে ভোটের অঙ্ক, তো সেই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের বড় অপোজিশন বিএনপি রাজপথে, যদি তারা সংসদে মানে সংখ্যায় খুব সীমিত, তো তাদের যে বড় শরিক জামাত, এবং বলা হয় যে সহিংসতা, যত সহিংসতা হয়েছে আন্দোলনে তার পেছনে জামাতের কর্মীরা ছিল, তারা বলছে তারা বিএনপিকে ছেড়ে দিয়েছে। আপনাদের দলের কেউ কেউ এটা বেশ মানে খুশি হচ্ছে, নানা ধরনের কথা বলছে। আপনি একজন পরখাওয়া রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনি আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামের সদস্য, আপনার কি মনে হয় যে জামাতের যে এই যে মানে ঘোষণা, বিএনপি কি বেকায়দায় পড়লো কিনা? দেখেন, জামাত একটি জাতি সাপ, সাপের মধ্যে অনেক শ্রেণী আছে, তার মধ্যে একটি হলো বিষধর সাপ, জাতি সাপ বলা হয়। জামাতে ইসলাম হলো জাতি সাপ, আর বিএনপি হলো অজগর সাপ। হ্যাঁ, ওরা দেশটাকে গিলে খেতে চায়, সঙ্গে জামাতকে, জাতি সাপকে রাখতে চায়। তো এই জাতি সাপটা পথ চলছে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর থেকেই এই জাতি সাপটি বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে এদেশের এদেশে চলমান ছিল। কাজে এই জাতি সাপ এবং আর অজগর সাপ, এই দুটি সাপ, বিষধর সাপ, এই বিষধর সাপদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আরেকটি অঙ্ক মানে ঠিক নির্বাচনের হিসাব নিকাশে যে আরেকটি অঙ্ক জাতীয় পার্টি, আমরা 2008 নির্বাচনের আগে দেখেছিলাম যে তারেক রহমান থেকে শুরু করে সবাই আওয়ামী লীগ জাতীয় পার্টি নিয়ে টানাটানি, শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল। এখন এরশাদ নাই, কিন্তু এরশাদের ভাই আছে জি এম কাদের, তিনি এখন নানান ধরনের কথা বলছেন। তিনি বলছেন যে জাতীয় পার্টি এখন আওয়ামী লীগে নাই, আবার তারই অন্য একটা মানে তাদেরই অন্য গ্রুপ আবার অন্যরকম মানে কথা বলছে। আসলে জাতীয় পার্টি নিয়ে আপনারা কী চিন্তা করছেন? দেখেন, আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি দেশে একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই, এবং সেই বিরোধী দলকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু জাতির পিতা, এই আস্থা, এই বিশ্বাস, আত্মবিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাসের জায়গা থাকতে হবে। এটিকে বিশ্বাস করে যারা জাতীয় পার্টি, আমি বিশ্বাস করি যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে যেদিকে এগিয়ে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির সমৃদ্ধি কামনা করি, ব্যাপকতা কামনা করি। অনেকের ধারণা এবং নানান ধরনের মানে কথা প্রচলিত যে নির্বাচনে যেহেতু 15 মাস বাকি, জাতীয় পার্টি এই এই ধরনের কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে মানে আরও বেশি মানে সিট কিংবা নেগোসিয়েশন মানে তারা চাচ্ছে আর কি? না, আমি জানি না এ ধরনের কোনো কৌশল তারা নিয়েছেন কি না, তবে কৌশল নিলে নিতেও পারে। তো আমি মনে করি জাতীয় পার্টি
একটা ফ্যাক্টর পার্টি, কাজেই জাতীয় পার্টিকে একদম হেলায় উড়িয়ে দিলে চলবে না। আপনারা একেবারে কেন্দ্র ধরে ধরে, মানে আসন ধরে ধরে জরিপ করছেন নির্বাচনের সামনে নির্বাচনে, এবং আমরা দেখেছি যে জেলা পরিষদ নির্বাচনে অর্ধেকেরও বেশি, মানে 31 একেবারে চেঞ্জ করে ফেলেছেন আপনারা। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনে কি সম্ভাবনা, মানে এই যে জরিপ পুরো চলছে? আমি আমি আপনাদেরকে বলি, এই যে জেলা পরিষদ চেয়ারম্যান মোহনা, আপনার দেখলে দেখবেন কত 31%-এর বেশি। তার সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত পূর্বের জেলা পরিষদ চেয়ারম্যানদের সকল আমল নামার নেত্রীর কাছে ছিল। আবার একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় নেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে একটি রিপোর্ট উনি সংগ্রহ করছেন, সেই রিপোর্ট অনুসারে মনোনয়ন দেবেন, যার যে যা কর্ম করেছে তেমন ফল তাকে ভোগ, আমলনামা দেখে, আমলনামা দেখেই মনোনয়ন দেবেন। আরেকটি বিষয় যেহেতু নির্বাচন প্রসঙ্গ, যে একেবারে বিপরীতমুখী অবস্থানে আপনারা এবং বিএনপি, তো এই যে বিপরীতমুখী অবস্থান এক বিন্দুতে আসবে কিনা, অর্থাৎ নির্বাচনে সবাই আসতে পারবে কিনা, আসবে কিনা, কি মনে হয়? আমি তো দেখেন বিএনপিকে নিয়ে দুটি শঙ্কা রয়েছে। একটি শঙ্কা হলো তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত আসামি, তিনি নির্বাচনে অযোগ্য, আর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে মুসলিকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি কিন্তু আরেক দণ্ডিত আসামি, তিনিও নির্বাচনে আসতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে এই যা বিএনপি নামক দলটির ভিতরে দুইটি ধারা বিরাজ করছে, এই দুইটি ধারা, একটি নির্বাচনমুখী ধারা প্রো ইলেকশন, আরেকটি হলো এন্টি ইলেকশন। কাজে এই দুই ধারা কারা বিজয়ী হবে, কারা ইন হোল বিএনপিকে নিয়ে নির্বাচনে আসতে পারবে না টোটাল বিএনপিকে নিয়ে নির্বাচন বর্জনের দিকে যেতে পারবে, তবে আমি বলতে পারি যে আমি বিশ্বাস করি বিএনপি নামক দলটিকে যদি টিকে থাকতে হয়, তার অস্তিত্ব টিকে রাখতে হয়, তাহলে তাকে নির্বাচনে আসতে হবে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে সবশেষে তারা, দিন শেষে গিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাদেরকে আনতে সরকারের কোনো উদ্যোগ থাকবে কিনা? দেখেন এর আগেও দেখেছি আমরা সংলাপ হয়েছে, দেখেন আমরা অনেক উদ্যোগ দিয়েছি, তারপরে এটি নেত্রীর উপর নির্ভর করে, নেত্রী সবই পারে, আমাদের চেয়ে উনি অনেক অনেক বেশি অভিজ্ঞ, উনি সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে উনি দৌড়ে কোকো মারা গিয়েছে, সেই কারণে মা খালেদা জিয়াকে, কোকোর মা খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছেন। এটাই তো রাজনীতির শিষ্টাচার, এটাই তো রাজনীতির সভ্যতা, এই সহমর্মিতা দেখানো। কিন্তু দেখেন বিএনপি সেই সভ্যতা রাখতে পারেননি, সেই শিষ্টাচার রাখতে পারেননি। তো আমি নির্বাচনকে সামনে রেখে কেবল রোডম্যাপ দিয়েছে, এই রোডম্যাপ দেওয়ার পরে দেখা যাক মাননীয় নেত্রী শেখ হাসিনা কী সিদ্ধান্ত নেন। সামনে আপনাদের দলের কাউন্সিল এবং নানান ধরনের গুঞ্জন আছে যে কে সাধারণ সম্পাদক হবে, এটা আওয়ামী লীগের সব থেকে মানে ইয়ে থাকে, মানে কে হবে সাধারণ সম্পাদক সবাই জানতে চাই। আপনার নাম অনেক সময় আলোচিত এবং এইবারও বেশ আলোচিত, আপনি নিজেকে কতটা যোগ্য মনে করেন এবং এইটা নিয়ে আপনার বক্তব্য কি? দেখেন আমি নিজেকে একদম অযোগ্য মনে করি, আমি শুধু মনে করি যে আমি দলের একজন কামলা, শেখ হাসিনার একজন কামলা, কেমন কামলা সেটা মাননীয় নেত্রী শেখ হাসিনাই জানেন। তবে এটুকু বুঝছি যে কামলা ভালো বলেই তো ছাত্র রাজনীতি যখন করেছি তখন ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন, যুবলীগ আমাকে দিয়ে করিয়েছেন এবং যুবলীগের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে আমাকে মাননীয় নেত্রী দিয়েছেন। আমিও আপনার মতো কিন্তু একজন, আমার মধ্যেও একটা আত্মজিজ্ঞাসা রয়েছে যে কাউন্সিল আসছে কে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একেবারে নতুন অনুষ্ঠান এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা চাই যে আমাদের যদি আবারও সামনে আপনাকে ডাকি তো আপনাকে তো দেখছিলেন যে আওয়ামী লীগের পোড়খাওয়া রাজনীতিবিদ, যিনি ছাত্র রাজনীতি থেকে আজকের এই শীর্ষ পদে এসেছেন এবং তিনি বর্তমান যে রাজনীতি চলছে
সেই রাজনীতি নিয়ে সব দিকেই কথা বললেন এবং আগামী রাজনীতি কি হবে সেটি আসলে দেখার বিষয়। আমরাও সেই অপেক্ষায় আছি, তবে সবকিছু যেন শুভ হয় সেই কামনায় আজকের রিপোর্টার্স এখানে শেষ করছি।